তার বেশি আর করতে পারেন নাই? না, তার বেশি করি নাই। কোনো প্রেম ভালোবাসা টা এরকম কিছু হয়েছে? এরকম অনেকেই আইছে কিন্তু আমি বসি নাই ভাই, তারা সুন্দর আসলে মনের দিক দিয়ে ভালো না, এই জন্য আমি আসি নাই। কোনো প্রতিবেদনের সামনে আসছি, যদি একটা ভালো মনের মানুষ পাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ে, আসলে পর্দার অবস্থায় যতটুকু দেখা যাচ্ছে আসলে মনে হচ্ছে সুন্দরী, আসলে জানি না আসলে কেন পর্দা করে ইউটিউবের সামনে আসতে হয়েছে বা আসতে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম মিম। মিম আপু কেমন আছেন আপনি? এই তো ভাই ভালোই আছি। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? বলতে চাই ভাই, এই যে আসছি একজন মনের মতন মানুষ পাইলে বিয়ে শাদী বসবো, মনের মতন হইলে এই জন্যই প্রতিবেদনের সামনে আসাই উদ্দেশ্যে। এখন আমার বাবা মা আছে আর আমার ভাই নাই, আমরা চার বোন, আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে আর আমি সবার ছোট, ভাই নাই ভাই, একজন 5000 টাকার মতো ভাই নাই, যা হইলো আমাদের দায়িত্বে, আমাদের দায়িত্ব নিবে। আর এখন আসি প্রতিবেদনে, একটাই উদ্দেশ্য, একটা মনের মতো ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবে, এই জন্য। মানে মূল উদ্দেশ্য বিয়ে শাদী করে সংসার করবেন, এই আসলে আসছেন আসলে? হ্যাঁ ভাই। বিয়ে শাদী করলে তো মুখটা দেখতে চাই, তা মুখটা ঢেকে আসছেন কেন? মুখটা ভাই যে আমারে দেখতে চাবে, যে আমার ভালোবাসবে, আমারে বিয়ে শাদী করতে চাবে, তার আমি মুখ দেখাবো, সমস্যা নাই। এখন ভাই অনেকে দেখবে, তার জন্য আমি এখানে এইভাবে আসছি। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে বাবা মা আর আমি আছি, আর আমার চার বোনের বিয়ে হয়ে গেছে, আমি এখন আছি বর্তমানে, আর এখন থাকি বাবা মা আমি তিনজন। পড়ালেখা করছিলেন? পড়ালেখা এই 5-6 পর্যন্ত করছিলাম, 5-6 বছর করছিলাম আর কি, 5 পর্যন্ত করছিলাম। তার বেশি আর করতে পারেন না? না, তার বেশি করি না। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছে? এরকম অনেকেই আইছে কিন্তু আমি বসি নাই ভাই, তারা সুন্দর আসলে মনের দিক দিয়ে ভালো না, এই জন্য আমি আসি নাই। কোনো প্রতিবেদনের সামনে আসছি, যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে তার জন্যই আসা। ভালো মন হইতে হলে তো আপনার মনটাও তো ভালো হইতে হবে, আপনার মনটা কিরকম সেটা বুঝবো কেমনে? আমার মনটাও ইনশাল্লাহ ভালোই আছে। কথা বললে বোঝা যাবে নাকি? আপনার ঠিকানা কোথায়? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ইসে ওই বগুড়া আছে। থাকেন কোথায়? থাকি এখানে, একটু আসি এখানে থাকি আর কি। ওইখানে এখানে বলতে কোন জায়গায়? এখানেও থাকি, ওইখানেও থাকি। এখানে এই জায়গাটা না, এই যে সাভার আড়াপাড়া। আড়াপাড়া থাকেন? আচ্ছা আচ্ছা। এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি? সবথেকে কষ্ট ওই যে বাবা মা আছে, বাবাটা দোকান করত, এখন বাবাটা দোকান করতে পারে না, বয়স হয়ে গেছে, মাটাও ডায়াবেটিসের মানুষ, এখন বৃদ্ধ বাবা মা ঘরে পড়া থাকে। এখন আমি একটা সেলাই মেশিন এর কাজ করতাম, এখন সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে গা আর কি, সেলাই মেশিনটা পুরনো তো, বারবার ঠিক করে তারপরে নষ্ট হয়ে যায় গা। এখন প্রতিবেদনের সামনে আসি, বাবা মায়ের ঘরে তো সারা জীবন পড়ে থাকতে পাই না, এখন প্রতিবেদনের সামনে আসি যে ভালো একটা মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী বসবো, এই কারণেই আসি। সব মেয়েরই উচিত আসলে বিয়ে শাদী করে স্বামীর সংসারে গিয়ে সংসার করা, তা আপনারও সেই ইচ্ছা, যাই হোক আপনার ইচ্ছাটা বা আশাটা পূরণ হোক সেই দোয়াই করি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, সবই কোরআন শরীফ পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে আরো দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনে কষ্ট দূর করে দিবে। এই ভিডিওটা দেখে অনেকেই যোগাযোগ করতে চাবে, তা মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া যাবে। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ। তাই একটু বলে দেন। 01 0 1 8 5 1 5 1 9 9 5 6 4 0 4 0। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই 24 ঘন্টাই নাম্বার খোলা থাকে। যাক নাম্বারটা খোলা রাখবেন আর যেই ফোন দিক সত্যি কথা বলবেন, আর বিয়ে শাদীর ব্যাপার দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করে সংসার করবেন সেই দোয়াই করি। ঠিক আছে আপু, বিয়ে তো দাওয়াত দিবেন তো আমাকে নাকি? ইনশাআল্লাহ ভাই দাওয়াত দেবো। যাক দাওয়াতের অপেক্ষায় থাকলাম, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।